হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সব ভালো আছেন? নেই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আর একটা ব্লগ নিয়ে এলাম আপনার মাঝে, আর ব্লগের ফলেও আমি আপনারারে থ্যাংক ইউ জানাই সবরে, যারা যারা আমার লাস্ট ব্লগও সাপোর্ট করছেন। আমার অনেক ভাই বোনিতই থ্যাংক ইউ আপনারারে। আর যারা আমার চ্যানেল নতুন আইরা, প্লিজ আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা, আর নয় 3-4 মিনিট দেখি আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ আপনারা সবরে। তো কেন আপনারালে মাতে মাতে আমি মাছ ফ্রাই করাত লাগি জিরাম, আর কেন দেখতে পারছেন আমি 2 পিস মির্গা মাছ পার করছি। পার করি একদিন তরে আমি বানাইয়া দইয়া পাড়া থেকে দইয়া নিছি, কি নিয়ে এখন আমি সকল যাতে পাইস দিলাইমো, কি তেল মরিচ হলুদ মরিচ সপ্তাহ আগে দিয়া মাখাইয়া রাখি দিমু আধা ঘন্টা লাগি। এগুলো আমি আর কি ডুবোতলে বাজিমু। তো দেখতে পারছেন আমি তোরে মাকে আনিছি গিয়ে, আর সামান্য একটু মিন্টর ফাতা দিম আমি দিয়া গুড়িয়া রাখি দিমু। আর আমার মাতর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় প্লিজ আপনারা মাফ করিয়া দিবা আমারে। তো এখানে আমি এখন ফুরা কি 30 মিনিট ফরে আইয়া একটা ফানের মাঝে তেল দিছি, তেল একটু বেশি করিয়ে দিছি, দিয়া হাই পাওয়ার দিয়ে গরম করে নিছি কি। আর এখন মাছগুলো আমি দিয়া রাখি দিমু, স্লো গ্যাসে রাখি দিম এখন মাছ দিয়া, যাতে করে আস্তে আস্তে মাছের বার ভিতর ঠিক মতো হয়ে যায়। অর্ধেক মূলা নিছি, আর একটা লাইম আর একটা রেডও নিয়ে নিছি কি মাছের লগে খাওয়ার লাগে। তো আমার মাছ হয়ে গেছে, আর এখন আমরা খানির টাইম। তো আমি সবটা বানিয়ে রেডি করে নিছি কি, আর আপনারা ভালো থাকা সুস্থ থাকা আমরা দোয়া করবা। আসসালামু আলাইকুম।